সালামু আলাইকুম, আপনার কেমন আছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছে। নবেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আমি একেএম জর্জিস ফারুক আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস বিষয়বস্তু হচ্ছে আরবি বর্ণের বিভিন্ন রূপ। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আরবি বর্ণগুলো বিভিন্ন স্থানে বিভিন্ন রূপ থাকে, যেমন শব্দের শুরুতে একরকম থাকে, শব্দের মাঝে একরকম এবং শব্দের শেষে অন্যরকম, তাহলে তিনটা অবস্থায় তিন রকম দেখতে পাওয়া যায়। এখন আমরা শুধু হরফগুলোর জানলাম, আরবি 29টি হরফ দেখলে চিনতে পারি, কিন্তু সেই আরবি 29টি হরফ যখন আমরা কোরআন শরীফ পড়তে যাব তখন সেই হরফগুলো শুরুতে থাকবে, মাঝে থাকবে, শেষে থাকবে। এখন সেই হরফগুলোর তিনটা অবস্থায় যদি আমরা দেখে চিনতে না পারি তাহলে আমরা পড়তে পারবো না। তখন আমাদের অক্ষর যদি আমরা সঠিকভাবে নির্ণয় না করতে পারি তখন আমরা সেটার উপরে জবরজরপের যাই থাকুক না কেন, সে অক্ষরটার উচ্চারণটা হবে না, তখন সেটাকে আমরা ভিন্ন অক্ষরে পড়তে শুরু করব। তার জন্য আমাদের এই চতুর্থ অধ্যায়ের এই যে অংশটুকু আরবি বর্ণের বিভিন্ন রূপ, এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আরবি পড়া শিখা, কোরআন মাজিদ পড়া শিখা প্রায় 50% জানা হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। তার জন্য আমাদেরকে এই আরবি বর্ণের বিভিন্ন রূপগুলো আমরা আগে শিখে নেই, তাহলে আমরা পরবর্তী শব্দ গঠন, উচ্চারণ বিভিন্ন কিছু ভালোভাবে জানতে পারব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরবি বর্ণগুলো শব্দের প্রথমে, মাঝে, শেষে বসলে যে পরিবর্তন হয় তার নমুনা নিচে দেওয়া হলো। এখানে দেখেন আলিফ যে বর্ণটা আছে, আপনি চারটার এখানে দেখেন আলিফ, সেখানে বর্ণগুলো দেওয়া আছে, প্রথম যে সারিটা রয়েছে, দ্বিতীয় সারিটাতে যে এই হরফটা প্রথমে যদি শব্দের প্রথমে হয় তাহলে কীভাবে হবে সেটা দেওয়া আছে, এই হরফটাই আলিফ হরফটাই যদি মাঝে হয় তাহলে কীভাবে হবে সেটা দেওয়া আছে, আবার সর্বশেষ অবস্থায় কীভাবে হবে সেটা দেওয়া আছে। তাহলে আমরা এই তিনটা রূপ যদি চিনতে পারি তাহলে শব্দের মাঝে যেখানে থাকুক না কেন সেই বর্ণগুলো আমরা চিনতে পারবো। তার জন্য আমাদের এই অধ্যায়টির এই অংশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন এই আলিফ বর্ণটির যদি আমরা প্রথম অবস্থাটা দেখি তাহলে এতটুকু আমরা দেখতে পারবো, যে কোনো শব্দের শুরুতে যদি থাকে তাহলে এই আলিফ বর্ণটি আমরা দেখতে পাব এই অবস্থায় যদি শুরুতে থাকে, আর যদি এটা মাঝে থাকে তাহলে আমরা এই আলিফটাকে আমরা এইভাবে দেখতে পাবো, যদি শেষে থাকে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একই অবস্থা প্রায়
किंतु माझे और शेषे एने एक शब्द अथवा एक अक्षर अन्य एक अक्षर थाकबे किंतु शेषे जखन हबे तखन सेखाने कोनो प्रकार अक्षर थाकबे ना शेषे और माझे जखन हबे तखन एर साथे आरेकटा कि अक्षर थाकबे एतटुकु पार्थक्य। अनुरूपभावे बा जखन शुरूते हबे तखन जे एई रूपटा थाकबे आबार जखन सेटा माझे हबे तखन देखेन एखाने देवा आछे एरकम करे बा आबार आरेकटा बा देवा आछे आर एखाने देवा आछे जा बा लुन तहले एखाने जे आमरा माझखाने देखते पाच्छि सेटा हच्छे बा। आबार एरपरे शेषे देखेन शेषे हा एर साथे देवा आछे बा तहले आमरा शेषे जखन देखबो पूर्ण बायर मतोई देखबो किन्तु सेटार आगे एकटा कि थाकबे अन्य एकटा हरफ थाकबे। एखाने तीनटा रूपे देवा आछे शुरू माझे एवं शेषे तीनटा अवस्थाय सर्वशेष एकत्र करे देवा आछे। अनुरूपभावे ता बर्णटी ता सा एवं बा ए तीनटा बर्णे एक ही रकम देखते पाबे किन्तु आमरा जे बिंदु अथवा फोटा बोले अथवा नोक्ता बोले सेटार शुधु परिवर्तन जे बा जेरकम थाकबे ता अनुरूप थाकबे सा अनुरूप थाकबे किन्तु बायर नीचे दुइटा फोटा थाकबे तायर उपरे थाकबे दुइटा फोटा आबार सायर उपरे थाकबे तीनटा फोटा। एई तीनटा रूप आमरा देखते पाबो जखन शुरूते माझे एवं शेषे थाके। प्रिय शिक्षार्थीगण एरपरे आमादेर जे बर्णगुलो रयेछे सेटा हच्छे जिम हा ख जिम हा ख अनुरूप ए तीनटारि अवस्था एक ही रकम थाकबे अर्थात हा जेर या शुरूते जेमन थाकबे जिमो शुरूते एरकम थाकबे एवं ख शुरूते अनुरूप थाकबे किन्तु पार्थक्य हच्छे जखन जिम थाकबे जिमेर नीचे फोटा थाकबे हा जखन थाकबे सेटार नीचे कोनो फोटा थाकबे ना আর খ যখন থাকবে সেটার উপরে ফোঁটা থাকবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে জিম শুরুতে হা শুরুতে খ তিনটারই একই রূপ। আবার যখন আমরা মাঝে যখন দেখতে যাচ্ছি শুরুতে জিম মাঝে জিম মাঝে হা আবার মাঝে খ এখানে আছে নিচে নোক্তা এটা তো কোনো নোক্তা নেই হা আর এটাতে খয়ের উপরে নোক্তা রয়েছে। অনুরূপভাবে আমরা যদি শেষের দিকে তাকাই তিনটা বর্ণের তাহলে দেখতে পাবেন হা জিম খ তিনটাই হায়ের উপরে কোনো উপরে নিচে কোথাও কোনো প্রকার ফোঁটা বা নোক্তা নেই। জিমের নিচে নোক্তা আছে আমরা এটা মনে করতে পারি যে মাঝে মাঝে নয় এটা হচ্ছে কি নিচে আর খর উপরে নোক্তা রয়েছে তাহলে তিনটি নোক্তা রয়েছে এখানে। এখানে দেখেন দাল যা র যা এ চারটি বর্ণ শুরুতে বলেন মাঝে বলেন আর শেষে বলেন আপনি যেখানে দেখেন সেখানে একই রূপ দেখতে পাবেন কিন কারণ কি এই বর্ণগুলো কোনো বর্ণের সাথে যুক্ত করে লেখা যায় না। যেমন দাল শুরুতে দেখতে পাচ্ছেন আবার মাঝে দেখতে পাচ্ছেন আগের বর্ণের সাথে যুক্ত হবে কিন্তু পরের বর্ণের সাথে দালটি কি যুক্ত হয় না আবার শেষেও দেখতে পাচ্ছেন যে অনুরূপ। তাহলে আমরা দাল দাল র যা এই চারটি হরফ লেখার কৌশলটা হচ্ছে যে এই হরফটা আগের হরফের সাথে যুক্ত হবে কিন্তু পরের হরফের সাথে যুক্ত হবে না আর শুরুতে যখন থাকবে তখন সেটা যেভাবে আছে যে বর্ণটা সেভাবে থাকবে। দাল সম্পূর্ণ দালে দেখতে পাচ্ছেন রাল সম্পূর্ণটাই দেখতে পাচ্ছেন র সম্পূর্ণটাই দেখতে পাচ্ছেন অর্থাৎ কোনো প্রকার পরিবর্তন নেই। আমরা শুরুতে যেভাবে দেখতে পাচ্ছি এইখানেও অনুরূপ এইখানেও দেখেন র শুরুতে যেরকম দেখতে পাচ্ছি এইখানেও অনুরূপ রয়েছে।
কিন্তু মাঝে যখন লিখতে যাবেন এর পূর্বে বর্ণে যে বর্ণ যেটা থাকবে সেটার সাথে যুক্ত হয়ে এই অক্ষরগুলো লেখো। আবার শেষে যখন হবে অনুরূপভাবে পূর্ণ বর্ণের সাথে যুক্ত হবে, কিন্তু পরবর্তীতে আর সেটা যুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীগণ, এরপরে আমাদের যে বর্ণগুলো রয়েছে সেটা হচ্ছে যে সিন, শিন, সাদ, তাদ। সিন আর শিন এই দুটা বর্ণ শুরুতে এবং মাঝে সর্বশেষ শেষে একইভাবে লেখা হয়। পার্থক্য হচ্ছে সিনের উপরে কোনো নক্তা নেই, আর শিনের উপরে আছে তিনটি ফোঁটা বা নক্তা রয়েছে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন যে সিন আর শিন এইখানে হচ্ছে শুরুতে যেমন এখানেও অনুরূপ রয়েছে। পার্থক্য হচ্ছে এখানে তিনটি নক্তা রয়েছে আর এখানে তিনটি নক্তা নেই। আমরা লেখার সময় এই বিষয়গুলো যদি লক্ষ্য করে লিখি তাহলে আমরা অতি সহজেই লিখতে পারবো এবং পড়তে পারবো। এখানেও দেখেন মাঝে শিন আর সিন, সিন আর শিন মাঝে একই রূপ, কিন্তু পার্থক্য হচ্ছে কি ওইটাতে তিনটা ফোঁটা রয়েছে, নক্তা রয়েছে, আর এটাতে কোনো নক্তা নেই। অনুরূপভাবে শেষে যখন আমরা লিখি তখন আমরা যেভাবে লিখি তা এখানে দেওয়া আছে। এখানে দেখেন একত্রে তিনটি শুরুতে তারপরে মাঝে তারপরে কি শেষে, এখানে তিনটাতে ফোঁটা আছে, এখানে তিনটাতে ফোঁটা বা নক্তা নেই। তারপরে যে হরফটা রয়েছে সাদ আর দাদ, এই দুটি হরফ একই রূপ। পার্থক্য হচ্ছে সাদের উপরে কোনো প্রকার নক্তা বা ফোঁটা নেই আর দাদের উপরে নক্তা বা ফোঁটা রয়েছে। দেখেন লেখার সময় আমরা এই বিষয়টা যদি খেয়াল করি শুধু পার্থক্য হচ্ছে ফোঁটাটারই, শুরুতে বলেন মাঝে বলেন আর শেষে বলেন একই রূপে লেখা হয়ে থাকে। দেখেন সাদের উপরে এইখানে সাদ যেরকম এখানেও অনুরূপ রয়েছে, পার্থক্য হচ্ছে শুধু নক্তা। মাঝেও যদি আসি, মাঝের দিকে যদি তাকায় তাহলে এখানে দেওয়া আছে বাসরা, এখানে দেওয়া আছে ফাদলা। তারপরে দেখেন শেষের দিকে যদি আমরা লক্ষ্য করি অনুরূপভাবে শেষও একই রূপ, পার্থক্য শুধু নক্তার। এখানে আমরা তিনটি অবস্থায় দেখতে পাচ্ছি, শুরু, মাঝে এবং শেষে। এখানেও আমরা তিনটা দেখতে পাচ্ছি, পার্থক্য শুধু এতটুকু যে এখানে কি ফোঁটা বা নক্তা নাই আর নিচেরটাতে ফোঁটা বা নক্তা রয়েছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ত আর জ দুটোই একই রূপ, শুরুতে মাঝে এবং শেষে। পার্থক্য সেটা হচ্ছে যে একটাতে ফোঁটা বা নক্তা দেওয়া আছে আরেকটাতে ফোঁটা বা নক্তা দেওয়া নেই। আমরা যদি এই দুইটা লাইনের দিকে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন শুরুতে যেভাবে দেওয়া আছে তোয়া আর এটাতেও দেওয়া আছে অনুরূপ দোয়া, পার্থক্য হচ্ছে শুধু নক্তা দেওয়া আছে। এখানেও দেখেন তোয়া মাঝখানে যখন লিখব তখন দেখেন, আর এইখানে দোয়া যখন মাঝখানে লিখব তখন একই রূপ, কিন্তু পার্থক্য হচ্ছে যে একটাতে ফোঁটা দেওয়া আছে একটাতে ফোঁটা দেওয়া নেই। অনুরূপভাবে শেষে দুটা একই রূপ, পার্থক্য হচ্ছে শুধু নক্তা দেওয়া আছে। এইখানে যদি আমরা দেখি তাহলে দুটোরই পার্থক্য স্পষ্টভাবে বুঝবো, এবং শুরুতে কিভাবে হয়, শেষে কিভাবে হয়, মাঝে কিভাবে হয় তিনটা দেওয়া আছে। তারপরও আমরা যদি এগুলো বারবার লিখি তাহলে আমাদের স্মৃতিতে সেগুলা অতি সহজে ঢুকবে এবং আমরা পারব। তারপর দেখেন আইন এবং গয়ন দুটাই লেখার সময় একই রূপ, পার্থক্য শুধু হচ্ছে কি একটাতে নক্তা রয়েছে আর একটাতে নক্তা নেই। এখানে দেখেন আইনুন দেওয়া আছে আর গয়রা দেওয়া আছে। আইন শুরুতে যেভাবে লেখা হয়েছে গয়নের শুরুতে সেভাবে লেখা হয়েছে, পার্থক্য হচ্ছে শুধু নক্তা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীগণ, অনুরূপভাবে এখানে দেখেন মাঝে আইন যেভাবে লেখা আছে
আইন শব্দটা আমরা মাঝে যখন লিখতে যাই তখন এভাবে লিখি সেটাতে দেখেন ফোটা দেওয়া নাই আর এটাতে দেওয়া আছে ফোটা অনুরূপভাবে আইন যখন সর্বশেষ শব্দের শেষে থাকবে তখন এভাবেও লেখা যায় আবার এভাবেও লেখা যায় এই দুইভাবেই লেখা যায় তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে শব্দের শুরুতে কিভাবে আছে শব্দের শুরুর রূপটা হচ্ছে এরকম আর মাঝের রূপটা হচ্ছে এটা আর শেষের রূপ দুইভাবে লেখা যায় এভাবেও লেখা যায় পূর্ণ আইন অথবা এভাবেও লেখা যায় তাহলে আমরা এই আইন এবং গয়নের তিনটা অবস্থায় জানতে পারলাম প্রিয় শিক্ষার্থীগণ এরপরে যেটা রয়েছে ফা ফা এবং অফ দুটাই লেখার সময় আমরা বেশি একটা পার্থক্য বুঝতে পারবো না দুইটার পার্থক্যটা হচ্ছে বিন্দু অথবা ফোটার এতটুকু পার্থক্য দেখেন ফা এখানে লিখেছেন আমরা যদি শুরুতে ফা লিখি একটা ফোটা দিলাম ফা হলো আবার এতে যদি দুইটা ফোটা দেয় তাহলে হয়ে যাবে অফ শিক্ষার্থীগণ তাহলে ফা এবং অফ মাঝখানে যখন আমরা লিখতে যাব তাহলে এখানে দেখেন এখানে দেওয়া আছে ফা আর এইটার উপরে যদি আমরা দুইটা ফোটা দেই তাহলে হয়ে যাবে অফ এখানে দেওয়া আছে একটি বিন্দু অথবা ফোটা আর এখানে দেওয়া আছে দুইটা অর্থাৎ লেখার সময় আমরা তেমন কোনো পার্থক্য পাবো না ফা এভাবে লিখে আর পূর্ণাঙ্গ অক্ষর যখন লিখবো ওইখানে একটু পার্থক্য দেখব যে অফটা এভাবে লেখে কিন্তু লেখা এবং পড়ার সময় আমরা যখন যাব তখন শুধু পার্থক্য হচ্ছে দুটা ফোটা বা নোক্তার ওপরে শেষে অনুরূপ শেষেরটা একটু চেনা যাবে যে এই অফ এর আগে একটা বর্ণ থাকবে আর ফাটা সম্পূর্ণটাই ফায়ের মতোই লিখতে হবে অর্থাৎ শেষ অংশটাতে এসে আমরা একটু পার্থক্য বুঝতে পারবো যে বর্ণটা যে আমরা যখন শিখেছি বর্ণ লেখা যেভাবে লিখেছি সেভাবে দেখলে আমরা চিনতে পারবো আর ফোটা হচ্ছে ফায়ার হচ্ছে একটি আর অফার হচ্ছে দুটি শিক্ষার্থীগণ এরপরে আমাদের যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া কাফ আমরা শুরুতে দেখতে পাচ্ছি আর মাঝে দেখতে পাচ্ছি আর শেষে পূর্ণাঙ্গভাবে লিখতে হবে লাম অনুরূপভাবেই লেখার ক্ষেত্রে একটু পার্থক্য হবে যে এইখানে কাফের উপরে টান দেওয়া আছে এটাতে টান দেওয়া নেই লামটা শুরুতে এভাবে মাঝে এভাবে আর শেষে পূর্ণাঙ্গ লামই হবে এর পূর্বে একটি দুটি হরফ যুক্ত থাকবে মিম শুরুতে এভাবে লিখি আর মাঝে যখন আমরা লিখতে যাই তখন এভাবে আর শেষে হচ্ছে পূর্ণাঙ্গ মিমটাই আমরা লিখে থাকি তারপরে নুন নুন বা তা সা এগুলো পার্থক্য হচ্ছে নোক্তা দেখে আমাদের চিনতে হবে নুনের উপরে একটি নোক্তা থাকবে আর যে ওয়াও হরফটি রয়েছে ওয়াও হরফটি কোনো হরফের সাথে যুক্ত হয় না শুধুমাত্র পূর্বের হরফের সাথে যুক্ত হবে শুরুতে এবং শেষে মাঝে আমরা যেখানে দেখি ওয়াওটা ওয়ার মতোই দেখতে পারবো কিন্তু যুক্ত হলে শুধুমাত্র পূর্বের হরফের সাথে যুক্ত হবে যেমন এখানে যখন মাঝে লিখতে যাবেন দেখেন পূর্বের হরফের সাথে যুক্ত হয়েছে আর শেষেও পূর্বের হরফের সাথে যুক্ত হবে কিন্তু এরপরে আর কোনো প্রকার বর্ণ বা হরফ থাকবে না প্রিয় শিক্ষার্থীগণ আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি হা হায়ের তিনটি অবস্থা আমরা শুরুতে যখন দেখতে পাচ্ছি হা এরকম কিন্তু লেখার ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে লিখে থাকি তা হচ্ছে এখানে দেওয়াই আছে হা তারপরে দেখেন মাঝে যখন লেখা হয় তখন একরকম আর সর্বশেষ যখন লেখা হয় তখন এভাবে লেখা হয় তখন মাঝে যখন লিখবো তখন হচ্ছে এভাবে যুক্ত হয়ে যাবে আর শুরুতে যখন লিখবো এভাবে থাকবে প্রিয় শিক্ষার্থীগণ আর হামজা এটা অন্য একটা বর্ণের উপরে অথবা নিচে থাকবে অথবা এটাকে আমরা দেখলে চিনতে পারবো কিন্তু এই হামজাটা মূলত হচ্ছে কি আলিফের
আরেকটা রূপ। আমরা এই হামজাটাকে আরবি বর্ণ 29টি যখন গণনা করা হয় তখন এই হামজাটাকে ধরা হয় না। ইয়াটা সর্বশেষ যে বর্ণটা রয়েছে ইয়া, ইয়া বা তা সা, তারপরে নুন এবং ইয়া, এগুলো আমরা নোকতা দেখে চিনতে পারব। লেখার ক্ষেত্রে প্রায় শুরুতে যেরকম, মাঝে ওরকম, আবার শেষে, শুধুমাত্র আমরা নোকতা দেখি আমরা চিনতে পারবো ইয়া বর্ণটি। ইয়া বর্ণ নিচে দুটি নোকতা থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীগণ, আমরা যে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো যদি আমরা বাসায় এইচডব্লিউ করি তাহলে আমরা এই অক্ষরগুলো আরও সুন্দর এবং ভালোভাবে শিখতে পারবো। তাহলে আপনাদের এইচডব্লিউ হচ্ছে যে এই আরবি বর্ণগুলোর বিভিন্ন রূপ প্রথম পুণ্ডটি শেখা। প্রথম পুণ্ডটি এইচডব্লিউ খাতায় আপনারা লিখবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।